Shugango, haste ni kabang maam sayo no kuri paka nok. Pia ba kai shashak paka ni nok tong kahanke, abong ka CPIM ni party office. Tang shalo, haste bizi pitang noko kai shak ok tong panda kalaye. CPIM ni haste tang pang jiten do chodri ni kok shil chamung no pirong mung runa ni tangai. Abo hai no kok shaka, bizi pini kuk pang no bindu bota charji. Kok di shalo, kai shak ok tong panda kalaye. Drag stay pek zang nai manai kane pal zang mani pati mung no toye. Haste ha pang te haste bizi pini fai sing yak si shure kok shil chamung ti chamani. CPIM ni haste tang pang jiten do chodri. Tang shalo, hai no hai kai shak ok tong panda kalaye. CPIM ni haste tang pang jiten do chodri ni kok shil chamung no pirong mung rukha. Bizi pini kuk pang no bindu bota charji. Kok tong panda wo, bizi pini kuk pang no bindu bota charji shaka. Drugs mani ya klai ne rok tabuk rom za gui tongo. Klai za gui tongo kotor berem ni botrok mung. Pia ba, yak shi bodol ni hapang ni jora wo. Drugs mani ya klai ne rok ni shaka wo na har zagli ya mung sha shak thar mung. Abo ni bagay, yak shi hapang ni jora wo. Pek zang nai mani phal nai rok ni koridor hanoi shi ni jang mani ti pra haste. Sekang go, haste ni kabang ma am sayo no, gerai paka nok. Pia ba, kisha shak paka ni nok tong kahan ke, abo ang ka CPIM ni party office hanoi. এরাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই নেশার বিরুদ্ধে অভিযান শুরু হয়, ধরা পড়ছে। এটাতেই হয়তো ওনার সমস্যা হচ্ছে, কারণ বাম নেতারা অনেকে এর দ্বারাই পুষ্ট হতেন, গাঁজার ব্যবসার দ্বারাই পুষ্ট হতেন। আজকে তো গ্রাম পাহাড়ে প্রচুর পাকা বাড়ি, এমন অনেক স্থান ছিল যেখানে একটি পাকা বাড়িও ছিল না, গ্রামে একটিও সাধারণ মানুষের পাকা বাড়ি ছিল না। কিন্তু ওই গ্রামে একটি যদি পাকা বাড়ি থাকতো, সেটা সিপিএম এর পার্টি অফিস। এই অর্থ কোথা থেকে আসতো? প্রাসাদ রূপমান বাড়ি কোথা থেকে তৈরি হতো? কি জুমিয়ার অর্থে? বোঝা যায় ড্রাগের ব্যবসা, গাঁজা পাচার এর বেনিফিশিয়ারি কারা? মানুষও জানে না এরকমটা, না সবাই জানে। এখন ধরা পড়ছে, আমাদের সরকার আসার পর থেকে ব্যাপক অভিযান চলছে, আগে ধরা পড়তো না। যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত, যারা ড্রাগ নিচ্ছেন, যারা দ্বারা পীড়িত, তাদেরকে রিহ্যাবিলিটেশন সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে, নেশামুক্তি কেন্দ্রতে নিয়ে যাওয়া হচ্ছে, সংশোধনের চেষ্টা চলছে। যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত, আমাদের সরকার আসার পর থেকে অনেক ড্রাগ ব্যবসায়ী রাজ্য ছেড়ে দিয়েছে, পুলিশের জালে ধরা পড়তে পারেনি আশঙ্কায়, আতঙ্কে ফিরে আসেননি এখনো। কেন? আগে তারা তো এই রাজ্যেই ছিল। বহু ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া আছে, আমাদের চেষ্টা এখনো জারি আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেও, এইবার সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেও এই অভিযানে আরো গতি এসছে। পুলিশ সহ সমস্ত সুরক্ষা বাহিনীকে এই সমস্ত বিষয়ে একেবারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বলা হয়েছে, কারণ যুব শক্তিকে কোনোভাবেই নষ্ট করতে দেওয়া যাবে না। তিনি ড্রাগ নিয়ে কথা বলছেন, আজকে ড্রাগের পাচার নিয়ে কথা বলছেন, নেশা কারবারের মুক্ত রাজ্য বানিয়েছিলেন এই রাজ্য। তোল্লাদা এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি এ রাজ্যে কারা প্রতিষ্ঠিত করেছে? প্রশ্নটা সেখানে কিভাবে প্রতিষ্ঠিত হলো এ রাজ্যে? পাড়ায় পাড়ায় স্থানীয় নেতা, এলসি মেম্বার, তাদের থেকে শুরু হতো, সর্বোচ্চ নেতা পর্যন্ত
এর ভাব যেত। বহু ঘটনা আছে এই অপসংস্কৃতি আমরা আমাদের সরকার দূর করতে চায়, সচেষ্ট রয়েছে, খুব একটা সহজ কাজ না, কিন্তু চেষ্টা জারি আছে। এর সঙ্গে যুক্ত যেই থাকুক তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম অবস্থা নেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তদন্ত করে দেখা আছে, প্রাথমিক সত্যতা পাওয়া গেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া আছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া আছে। ড্রাগস তাই ফেক জাগনাই মানে খনই নকারিব দাল বিদাল ইস্যুন তৈয়ী ইয়াকি বদল নিফাশিং কক শিল সামুক্তি সাবৈ ককথম পান্ডাওর ককনা রেখা বিজেপি নি খুফাং নবেন্দু ভট্টাচার্যী রাজা খরাগুলি নিসিমি প্রণব নি ককথম চিনি খরাং।